নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় 1428 বাংলার বছর অনুযায়ী রাশিফল কেমন যাবে সারা বছর। আলোচনা করব বিষয় রাশি নিয়ে। আলোচনার আগে সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে? যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতন কোন একজনকে রাশিফল জানাতে সাহায্য করুন। আলোচনা শুরু করছি। প্রথমে বিষয় রাশিতে যাওয়ার আগে একটু দেখে নিত এই বছরের ছকটা, বাংলার বছর অনুসারে ছকটা কেমন হবে। বাংলা বছরের ছক অনুসারে যদি আমরা দেখি, 12টি ঘরের মধ্যে মেষ রাশিতে রবি এবং শুক্রের অবস্থান দিয়ে শুরু হচ্ছে এবং সকালে ভোর রাতের পরিপ্রেক্ষিতে লগ্ন মেষ থাকছে। চন্দ্র এবং রাহু বিষয় রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, কর্কট সিংহ কন্যা তুলা ফাঁকা, বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান, ধনু রাশি ফাঁকা থাকছে, শনির অবস্থান মকর রাশিতে, কুম্ভ রাশিতে বৃহস্পতির অবস্থান, মিনেতে বুধ রয়েছে। এই রাশিচক্রের পরিপ্রেক্ষিতে কেতুর অবস্থান যথেষ্ট পরিমাণে ভালো এবং এই জাতক বা জাতিকারা শত্রুকে দমন করতে পারবে, শত্রু যতই ক্ষতি করুক না কেন। এবার আসি এই রাশি অনুসারে জাতকের মানসিক এবং শারীরিক অবস্থা কেমন যাবে। মানসিক এবং শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যাবে এবং দৃঢ়তা এই জাতককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এই জাতিকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সর্বত্র উন্নতির একটা বিশেষ সুযোগ দেবে। গত বছর অনুসারে এই জাতক বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে, সর্বদিক থেকে বাধা এসেছে, অনেক হওয়া কাজ পণ্ড হয়েছে, কিন্তু এবছরে কিন্তু সেটা হবে না। আর্থিক দিক যদি দেখি যথেষ্ট পরিমাণে ভালো যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, নতুন কোন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লোন যদি লোনের জন্য চেষ্টা করে তাহলে লোন পাওয়ার কিন্তু একটা বিশেষ বা পূর্ণ সুযোগ আমি দেখতে পাচ্ছি। একটু সচেষ্ট হওয়া এবং লোনের জন্য যে যে পরিকল্পনাগুলো করা দরকার সেদিকে একটু দৃষ্টিপাত করা। প্রেমের জায়গা, প্রেম নিয়েই তো মানবের জীবন, ভালোবাসা ছাড়া তো কিছু হয় না, তা প্রেমের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখি এবং যে সকল ব্যক্তিবর্গদের গত বছরে প্রেম নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই সকল জাতক বা জাতিকাদের কিন্তু প্রেমিতে সাকসেস এবং ভালোবাসা কিন্তু অতি মধুর হবে। শুধু শত্রুতার কারণে সমস্যা হলেও কিন্তু সেটাকে আপনারা ওভারকাম করে বেরোতে পারবেন। বিয়ের জায়গাটা যদি দেখি তাহলে যথেষ্ট পরিমাণে ভালো, বিবাহের একটা পূর্ণ সুযোগ আছে, ঘটকের মাধ্যমে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বা দীর্ঘদিন ধরে যারা প্রেম করছিলেন বিয়ে করব করব করে ভাবছিলেন, এবার কিন্তু একটা বিয়ের সম্মতি পাবেন উভয় পক্ষের বাড়ি থেকে বা নিজেদের সম্মতির পরিপ্রেক্ষিতেও কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা 100-এ 100। বিবাহিত জীবন এবং সংসার দুটোই শুভ বলা যায়, কোনো দিক থেকে নেগেটিভ কিছু দেখছি না। ওই আবার আসছি, শত্রু কিছুটা সমস্যা সৃষ্টি করলেও কিন্তু সেই জায়গায় ওভারকাম করার মতন ক্ষমতা, মন ও মানসিকতা আপনার থাকবে। পিতামাতার শারীরিক জায়গা যথেষ্ট পরিমাণে ভালো, যে সকল জাতক জাতিকার পিতামাতা দীর্ঘদিন ধরে ভুগছিল, কষ্ট ভোগ করছিল, রোগ ভোগ করছিল, নানারকম সমস্যার সম্মুখীন হয়েছিল, তাদের কিন্তু দ্রুত আরোগ্য লাভের একটা বিশেষ সুযোগ রয়েছে। সন্তান সন্ততির ক্ষেত্রে সন্তান সন্ততির শারীরিক জায়গা, শিক্ষাক্ষেত্র উন্নতির জায়গা সর্বদিক থেকে শুভ দেখছি, বা যারা মনে করছে যে মা বা বাবা হতে চান বা নিজেরা সন্তান নিতে চান তাদের জন্য কিন্তু একটা বিশেষ করে সুযোগ বা বিশেষ করে শুভ সময় বলা যেতে পারে। শিক্ষা এবং পরীক্ষা, শিক্ষার জায়গা যথেষ্ট পরিমাণে ভালো দেখছি, পরীক্ষার জায়গাতে আসলে ফল পাওয়ার চান্স রয়েছে এবং যারা মনে করছে যে একটু ভালো রেজাল্ট করবে বা রেজাল্টের পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষার জায়গাতে পৌঁছাবার একটা ইচ্ছা রয়েছে, স্বপ্ন রয়েছে, গবেষণামূলক কাজের জায়গাটা বেটার করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু আমি বলবো 100-এ 100 শুভ। চাকরির যোগ এবং চাকরির পরীক্ষাতে বা ইন্টারভিউতে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে পারেন, ইন্টারভিউর জায়গা থেকে কিন্তু একটা সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চাকরির ক্ষেত্রে যদি আমরা দেখি রাজ্যের বাইরে চাকরির একটা পূর্ণ সুযোগ রয়েছে এবং বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক এবং হচ্ছে উত্তর দিকে চাকরির একটা বিশেষ সুযোগ রয়েছে। ব্যবসাজীবীদের জন্য যথেষ্ট পরিমাণে লাভ, নতুন ব্যবসা শুরু করতে পারে এবং তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। শিল্পী বা অভিনেতা, যে কোনো শিল্পীর জন্য
যথেষ্ট পরিমাণে ভালো শিল্প সত্তাকে ফুটিয়ে তুলতে পারবেন। অভিনয় জগতে যারা রয়েছেন, নৃত্য গান বাজনা সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো যেতে পারে, বলা যেতে পারে। নতুন যদি কোনো পরিকল্পনা নিতে, যে কোনো পরিকল্পনা, সেটা শিক্ষার মধ্যে হতে পারে, সেটা হচ্ছে কাজের মধ্যে হতে পারে, সেটা চাকরির মধ্যে ব্যবসার মধ্যে হতে পারে, সেটা কিছু ক্রয় বিক্রয়ের মধ্যে হতে পারে, যে কোনো পরিকল্পনা 100-এ 100 সাকসেস পাবেন। এই পরিকল্পনা আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। এবং যে সকল জাতক জাতিকারা মনে করছে আপনার বিষ রাশি বছরটাকে আরো আরো বেটার করতে চান, একটা নির্দিষ্ট টোটকার উপরে যদি গুরুত্ব দিতে পারেন, আমি বলছি গ্যারান্টি শুভ ফল পাবেন। নির্দিষ্ট একটা টোটকার উপরে কি করতে হবে, সারাটা বছরের জন্য নিয়মিত সকালবেলা ওঠার পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাটিতে বিছানা থেকে নামার আগে বা পাটা দিন, তারপরে বা পাটা দিয়ে নিচে নাম। দু নম্বর, নিচে নামার পরে প্রথমে আয়নার সামনে চলে যান, আয়নার সামনে গিয়ে আপনার মুখটাকে দর্শন করুন। দর্শন হয়ে যাওয়ার পরে আপনি আপনার ঘর থেকে বেরিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যদেবের দিকে দর্শন করে প্রণাম সারুন, ওম ঐং হ্রিং হ্রিং সূর্য দেবতায়ই নমঃ। এই মন্ত্রটি জপ করে ওম ঐং হ্রিং হ্রিং সূর্য দেবতায়ই নমঃ, এই মন্ত্রটি জপ করে, মন্ত্র জপ শেষ হওয়ার পরে প্রণাম সম্পূর্ণ করার পরে আপনি সারাদিনে যা খুশি করতে পারেন, কোনো ব্যাপার না। এবার আসি যে দেখা যাচ্ছে গত বছরে আপনি বিভিন্ন রকম কাজের দিক থেকে সমস্যার সম্মুখীন হয়েছে, বা যে কোনো কাজ করতে গেছে সেটা কোনো কাজের দিক বাধা এসে গেছে, একটা বড় মাপের অর্থ চোট হয়ে গেছে, এবং সেই অর্থ চোটটা অনেকটা সামলাতে আপনার কষ্ট হচ্ছে, বা শত্রু আপনাকে একাধিকভাবে ক্ষতি করেছে, পারিবারিক সূত্রে একাধিক ঝামেলার সম্মুখীন হয়েছে, কিছু কিনতে গিয়ে বাধায় পড়েছে, এবং এই বাধা আপনার কিন্তু এই বছরে অতিবাহিত হওয়ার কিন্তু বিশেষ সুযোগও রয়েছে। আপনি যখন বাড়ি থেকে বেরোবার পরে যদি সম্ভব হয় ঘর থেকে আপনি বিস্কুট বা রুটি কিছু সামান্য পরিমাণ খাদ্য নিয়ে বেরোন। আপনার বাড়ি থেকে বেরোবার পরে প্রথমে যে কুকুর বা পশুকে বা পাখিকে আপনি দেখছেন, আপনার হাত থেকে সেই খাদ্যটা প্রদান করুন, এবং প্রদান করে মনে মনে বলুন যে ঈশ্বর আমার মঙ্গল করো, আমার কার্য সিদ্ধি করো। এইটা বলে আপনি আপনার গন্তব্যস্থলে আপনি এগিয়ে যান। এবং তারই সঙ্গে আপনি যদি রাত্রিবেলা নিয়মিত সূর্য প্রণাম যেরকম করছেন, সেরকম যদি চন্দ্র প্রণাম করে আপনি শুতে যান, তাহলে কিন্তু অতি উত্তম ফল পাবেন। চন্দ্র প্রণামের জন্য কিচ্ছু করতে হবে না, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, এই মন্ত্রটা 11 বার বা 21 বার বা 31 বার জপ করে আপনি বিছানায় শয়ন করতে যান। দেখুন আপনার 1428 এই সালটি অতি উত্তম যাবে, এবং যেহেতু সালটি বৃহস্পতিবারে শুরুই হয়েছে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আমি ভালো বলি। অন্ন বস্ত্র বাসস্থান জ্ঞান পাণ্ডিত্য বুদ্ধি বিকাশের পরিপ্রেক্ষিতে কিন্তু সর্বদিক থেকে সাকসেস লাভ করবেন। এবং একাধিক শত্রু হঠাৎ করে বাধার সৃষ্টি করতে পারে, সেই বাধাকে অতিক্রম করার জন্য আপনি যদি নিয়মিত শত্রু নামকে একটি কাগজের মধ্যে বা একটি খাতার মধ্যে নিয়মিত কালো কালি দিয়ে একবার করে লিখে আপনি যদি দাগ কেটে আবার কেটে দিতে পারেন নিয়মিত, এবং 365 দিনে 365 বার অর্থাৎ 65 দিনে প্রতিদিন একবার করে কালো কালি দিয়ে একটি কাগজের মধ্যে খাতার মধ্যে শত্রুর নামটি লিখে তারপরে আবার কেটে দিন, দেখুন আপনার শত্রু দমন হবে, আপনার বছরটি ভালো যাবে, আপনি সর্বদিক থেকে লাভবান হবেন, চিন্তা করার কোনো কারণ নেই, 100-এ 100। আর যে সকল জাতক বা জাতিকা কালসর্প যোগ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, গুরুচণ্ডলী দোষ রয়েছে, দারিদ্র যোগ রয়েছে, তারপরে হচ্ছে ঢাইয়া রয়েছে, বা হচ্ছে শনি মঙ্গলের বিনাশ যোগ রয়েছে, কেমুদ্রুম যোগ রয়েছে, সেই সকল জাতক জাতিকা একটু জ্যোতিষের পরামর্শ নিয়ে যদি প্রতিকার করে নিতে পারেন, আমি বলছি 1428 আপনাদের জন্য গোল্ডেন সময়, 100-এ 100। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রাশি নিয়ে। 1428 কেমন যাবে, নমস্কার।